এরপরের প্রশ্ন হলো, মা বাবার বদদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন, মা বাবার বদদোয়া ও কবুল হয় কি? মা বাবার বদদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয়, যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদদোয়াও বেশি কবুল হয়। মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া, পাওয়ারফুল দোয়া। যে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া। সন্তানের জন্য যদি দোয়া করে, সেই মা বাবার সাথে যদি কেউ বদদোয়া বেয়াদবি করে, মা বাবার হক নষ্ট করে, মনে কষ্ট দেয়, আল্লাহর জমিনে এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে না। মা বাবা বদদোয়া দিয়ে মুখ দিয়ে কিচ্ছু বলা লাগবে না, অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে, ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে, এতেই বদদোয়া লেগে যাবে। এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে, এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে। বালআম বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন, আমি এখন সেদিকে যাব না। অনেক বড় এবাদত গুজার ছিল, অনেক বড় এবাদত গুজার ছিল বনি ইসরাইলের যুগে। তার মা ডাক দিছে, পাত্তা দেয় নাই, এবাদত বন্দিগিতে মশগুল আছে, মার কথার পাত্তা দেয় না, শুনছেও না, শোনার ভান করে আছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়া, সারা সমাজে সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল, অথচ জেনার অপবাদ নিয়া সে বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে। ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে বালআম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন, তার প্রভাবে যদি সে বড় ওলি, আবেদ, বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা ছিল, সেই মানুষটা যদি লাঞ্ছিত, অপমানিত হয়ে জেনার অপবাদ নিয়ে সে শেষ হয়, বেইজ্জত হয়, তাহলে বোঝা গেল মা বাবার বদদোয়া লাগে না লাগে না? ভাইরা আমার, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, ওয়াসখাতুর রব্বে ফি সখাতিল ওয়ালিদাইন, মা বাবা নাখোশ তো আমার আল্লাহও নাখোশ। আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা। হয়তো আপনার মা অশিক্ষিত, আপনার বাবা কিছু বোঝে না, হয়তো তাদের এত সেন্স টেন্স নাই, দু একটা ধমক দিলে কিছু বলবেও না, ভাইরে তারপরে এই কাজটা করবেন না। যেদিন হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন, হুজুর মা বাপের হক নষ্ট করছি, এখন তো মারা গেছে, কি করবেন? রাস্তা রাস্তায় ঘুরবেন, আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না। এই জন্য মা বাবার বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্নাল কিবা ইম্মা ইয়াবলুগান্নাকাল কিবার ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? কারণ জোয়ান বয়সে মা বাপের সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মেলে সাইজ করে দিব, এটা আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে, বেচারা ইনকাম না, রুজি নাই, আপনার রুজির উপরে সে নির্ভরশীল, এই জন্য কিছু বলতেও পারে না। আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে, মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না, এগুলো দেখেও সহ্য করতে হবে, মা বাপ উল্টাপাল্টা করবে, কিন্তু বলা যাবে, শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।